কি ইমু তো ব্লক খেয়েছেন? প্রিয়জনের সাথে কথা কিংবা মেসেজে কথা হচ্ছে না, কিংবা তার সাথে যোগাযোগ করতে পারতেছেন না? হ্যাঁ, আপনি ঠিক ভিডিওটিতে ক্লিক করেছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে ইমুতে আপনার প্রিয়জনের কাছ থেকে ব্লক খাওয়ার পরও কীভাবে তাকে আনব্লক করবেন, কীভাবে তার সাথে আবার আগের মতো কমিউনিকেট করবেন। এমন অনেক সময় আসে যে যার আমাদের বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের কাছ থেকে আমরা অনেক সময় ব্লক খেয়ে ফেলি, বিনা কারণে ব্লক খেয়ে ফেলি, কিংবা রাগারাগির কারণে অনেক সময় ব্লক করে দেয়। এক্ষেত্রে আমাদের মনটা অনেক খারাপ হয়ে যায়, তার সাথে যখন কথা বলতে পারে না কিংবা মেসেজ করতে পারে না। তো এক্ষেত্রে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হতে যাচ্ছে। আপনারা যদি আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ট্রিকটি যদি আপনাদের যদি আপনারা কারোর কাছ থেকে ব্লক না খেয়েও থাকেন, এই ট্রিকটি অবশ্যই অবশ্যই জেনে নেবেন, কারণ ফিউচারে হয়তো এরকম একটা সমস্যা সামনাসামনি আপনারা পড়তে পারেন। তো এই ক্ষেত্রে আপনাদের ট্রিকটি অবশ্যই অবশ্যই কাজে আসবে। তো চলুন দেরি না করে ট্রিকটি শুরু করা যাক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন রয়েছে, আর এই অ্যান্ড্রয়েড স্মার্টফোনটিতে এই দুইটা ফোনেই ইমু ইনস্টল করা আছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ইমুতে আনব্লক করবেন। তো ট্রিকটি শুরু করা যাক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ইমু, আর এবং এখানে দুইটা ইমু ইনস্টল করা আছে, আর এখানে একটা ইমু ইনস্টল করা আছে। আমি প্রথমে সচরাচর মনে করেন সাপোজ এইটা আপনাদের ফোন আর এটা আমার ফোন, এক্ষেত্রে আমি মেসেজ করে দেখাচ্ছি। ওয়েট, দেখেন আমি এই নাম্বারে একটা মেসেজ দিলাম, সাপোজ হাই। দেখুন এখানে মেসেজ চলে এসছে হাই, আমি সাপোজ হ্যালো লিখলাম। ওকে, দেখুন এখানে হ্যালো মেসেজটি চলে এসেছে। তো আমি আসিফকে এখানে ব্লক করে দিব, এই নাম্বারটি ব্লক করে দিব। এখানে ব্লক দেখতে পাচ্ছেন, আমি ব্লকে ক্লিক করলাম। ওকে, এবার এখান থেকে হাই লিখে পাঠানো, আবার দেখুন এখানে কোনো মেসেজ আসবে না, আপনি কল দিয়ে দেখুন এখানে কোনো কল যাবে না, এখানে ব্লক লেখা উঠতেছে। তো আপনাদেরকে দেখাবো, আপনি তো এই নাম্বারটিকে এখন ব্লক করে দিলেন, তো এখন কীভাবে আনব্লক করবেন। ওকে, আপনারা মিনিমাইজ করে বের হয়ে যাবেন। আরেকটা ফোনে, প্রত্যেকটা ফোনে আরেকটা আরেকটা করে ইমু ইনস্টল করা যায়। আপনারা আরেকটি প্লে স্টোরে গিয়ে আরেকটি ইমু ইনস্টল করে নেবেন। আমি এখানে ক্লিক করলাম। আপনারা আপনাদের পার্সোনাল নাম্বার অনুযায়ী আপনারা ভেরিফাই করে নেবেন ইমুটা। দেন এখানে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে একটা গ্রুপ ক্রিয়েট করব, ক্রিয়েট এ চ্যাট গ্রুপ। দেন এখানে বিগ গ্রুপ, প্রাইভেট গ্রুপ আছে, আপনারা জাস্ট প্রাইভেট গ্রুপে ক্লিক করবেন। দেন এখানে আসিফকে অ্যাড করে নেবেন। আপনাদের যাকে অ্যাড করতে ইচ্ছে হচ্ছে, যে নাম্বারটি আপনাদেরকে ব্লক করে দিয়েছে এবং যার সাথে ব্লক আনব্লক করাবেন তাকে ইয়া করে নেবেন। আমি সাপোজ আসিফকে আনব্লক করবো, তাকে অ্যাড করে নিলাম। আর যে নাম্বারটি থেকে ব্লক করে দিয়েছিল ফারুকুল ইসলাম দিদি, ওই দুইটা আমাদের তিনজনকে নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট হলো। এখন এক্ষেত্রে আপনি এখানে লিপ নিয়ে নেবেন, এই গ্রুপটি থেকে আপনি নিজেই লিপ নিয়ে নেবেন। ওকে ওকে, এখন কিন্তু আপনার কোনো কাজ নেই, এই আইডিটার আর কোনো কাজ নেই, আপনার আগের দুই আইডিটার মধ্যে চলে যাবেন। এখন দেখুন এখানে একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেল, ও কিন্তু নাই লেফট দিস গ্রুপ, লেফট দিস গ্রুপ লেখা উঠছে। এখন দেখুন হাই লিখলাম, ঠিক আসিফের কাছে হাই চলে এসছে, ওটা কিন্তু অবশ্য ব্লক করা আছে। তারপরে কিন্তু আপনারা কিন্তু মেসেজ করতে পারতেছেন কিংবা কল করতে পারবেন। দেখুন আমি কল দিয়ে দেখাচ্ছি, দেখুন এখানে কল চলে এসেছে। তো আপনারা নিশ্চয় বুঝে গিয়েছেন যে কী করে সব কিছু আপনারা করবেন। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি, আসিফ কিন্তু এখন এখানে ব্লক করা রয়েছে। সেটিংয়ে গিয়ে আমি প্রাইভেসিতে গিয়ে দেখাচ্ছি ব্লক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসিফ কিন্তু অলরেডি এখানে ব্লক করা আছে। তো নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকের ট্রিকটির মাধ্যমে আপনারা কীভাবে ইমুতে আনব্লক করবেন। তো এই ছিল আজকে আমাদের এই ট্রিক।